ঈদের আগে প্রবাসীদের টাকার রেটের অবস্থা জেনে নিন। আজকে জুন মাসের 13 তারিখ 2024 সাল, আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে, তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে কোনোভাবেই ভুলে যাবেন না, কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তো আজকে ব্রিটেনের 1 পাউন্ডে বাংলাদেশের টাকায় 151.88 টাকা পাওয়া যাচ্ছে। এই রেটের সাথে কিন্তু আপনি আরও 2.5% সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে টাকাটা পাঠাবেন। ব্রিটেনের 1 পাউন্ডে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট 151.88 টাকা, বিকাশে 148.15 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক বিকাশ ক্যাশ 150.50 টাকা রেটে দিচ্ছে। মার্কিন এক ডলারে আজকে 119.30 টাকা পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট 119.31 টাকা, বিকাশে 118.76 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট বিকাশ রেট 117.70 টাকা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে। সিঙ্গাপুরের 1 ডলারে আজকে 87.79 টাকা পাবেন। সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে 87.50 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 87.70 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 87.56 টাকা পাওয়া যাচ্ছে। বাহরাইনের 1 দিনারে আজকে 314.50 টাকা পাবেন। বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে 312.36 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 313.44 টাকা, জেন্স এক্সচেঞ্জার থেকে 314.46 টাকা রেটে দিচ্ছে। কাতারের 1 রিয়ালে আজকে 32.55 টাকা পাবেন। কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে, আলমির কাপ থেকে, আল জাজিরা থেকে, আল জামান এক্সচেঞ্জার থেকে 32.44 টাকা, হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে 32.55 টাকা রেটে দিচ্ছে। কানাডিয়ান 1 ডলারে আজকে 84.77 টাকা পাওয়া যাচ্ছে। কানাডিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 83.58 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 84.77 টাকা, কুয়েতের 1 দিনারে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে 382.40 টাকা দিচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে। ইউরোপীয় 1 ইউরোতে আজকে 128.30 টাকা পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 1 ইউরোতে ব্যাংক রেট 128.30 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 126.53 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক বিকাশ 127.58 টাকা পাওয়া যাচ্ছে ইতালিয়ান 1 ইউরোতে। সৌদি আরবের 1 রিয়ালে আজকে 31.30 টাকা পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে। সৌদি আরব থেকে আপনি যদি বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান 30.88 টাকা, মোবাইল পে থেকে ইউআরপে থেকে নামের উপরে 30.77 টাকা, আলরাজি ব্যাংক থেকে 30.44 টাকা পাবেন, ফাউরি থেকে পাবেন 30.73 টাকা, ফাউরি স্মার্ট অপশন থেকে যদি টাকা পাঠান 31.18 টাকা, মানিগ্রাম থেকে পাবেন 30.77 টাকা, টিকমো অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে 31.26 টাকা, এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 30.95 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 31.08 টাকা, এএনবি টেলিমানি থেকে, ইনজান্স থেকে, আলিনমা পে থেকে 31.01 টাকা, এসএনবি কুইক পে থেকে 30.22 টাকা পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামে আজকে 32.22 টাকা পাবেন। আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 31.99 টাকা, জয়লাকাশ থেকে 32.10 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 32.12 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 32.11 টাকা, জেসিসি এক্সচেঞ্জার থেকে 32.22 টাকা দিচ্ছে। মালয়েশিয়ার 1 রিংগিতে আজকে 25.10 টাকা পাবেন। মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে 24.90 টাকা দিচ্ছে। মালয়েশিয়ার মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে, আইএমই এক্সচেঞ্জার থেকে, রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে 25.05 টাকা, বিকাশে 24.90 টাকা, অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 25.10 টাকা, অগ্রণী থেকে পিন নাম্বারে 25 টাকা, এনবিএল মানি ট্রান্সফার থেকে 24.80 টাকা, এনবিএল থেকে বিকাশে 25.05 টাকা, ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 24.85 টাকা দিচ্ছে। ওমানের 1 রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে যদি পাঠান সেক্ষেত্রে 307.50 টাকা পাওয়া যাচ্ছে ওমানের 1 রিয়ালে আজকের রেট অনুযায়ী বাংলাদেশের টাকায়।